প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, হিসাব বিজ্ঞানের 4 নম্বরের অ্যাসাইনমেন্ট, বিশেষ করে শেয়ার ইস্যু সম্পর্কিত সমস্যা সমাধানের নির্দেশনা প্রদান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের একটি বোঝার বিষয়, বুঝতে পারলে অঙ্কের সমাধান করা অনেক সহজ হবে। সেজন্য আমার এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই নির্দেশনা এবং পাঠ্য বইয়ের আলোকে নিজেই নিজের চেষ্টায় তোমরা এই অ্যাসাইনমেন্টটির সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো অঙ্ক শুরুতে আমরা প্রশ্নটি লক্ষ্য করি, 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট এটি, বিশেষ করে হিসাব বিজ্ঞানের চতুর্থ অ্যাসাইনমেন্ট এবং যৌথ মূলধনী কোম্পানি বিশেষ করে শেয়ার ইস্যুর অঙ্কের উপর ভিত্তি করে এখানে কিছু তথ্য আছে। এই তথ্যের আলোকে আমাদের এখানে নির্দেশনায় যেগুলি বলেছে যে শেয়ার ও স্টক এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে অস্পষ্ট লাগছে, আমরা এটা স্পষ্ট করে দেখার জন্য আমরা একটু বড় করে উপস্থাপন করছি। এই যে তোমাদের সামনে একটু বড় করে আমি উপস্থাপন করলাম অঙ্কটি, পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড এবং যমুনা লিমিটেড 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত 3টা পৃথক কোম্পানি। প্রতিটি কোম্পানির মূলধন 10 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। পদ্মা লিমিটেড এই 1 লক্ষ শেয়ারের ভিতর থেকে 40% শেয়ার সমহারে বিলি করবে, অর্থাৎ 10 টাকা শেয়ার 10 টাকায়। মেঘনা লিমিটেড 2 টাকা অধিহারে শেয়ার বিক্রি করবে 50%, অর্থাৎ 1 লক্ষর 50% হবে 50,000 শেয়ার, এবং 2 টাকা অধিহার মানে 12 টাকা দরে বিক্রি করবে। এবং যমুনা লিমিটেড 1 টাকা অবহারে, অর্থাৎ 1 টাকা কম মূল্যে, 10 টাকা থেকে 1 টাকা বিয়োগ করে 9 টাকা মূল্যে বিক্রি করবে 30% শেয়ার। এছাড়াও আরো বলেছে প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বিপরীতে 20% অতিরিক্ত আবেদন পত্র পেয়েছে, অর্থাৎ যে যা ইস্যু করেছে তার চেয়ে 20% বেশি পেয়েছে। প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ার গুলো যথারীতি আবেদনকারীদের মধ্যে বন্টন করলো, অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হলো। এছাড়াও আরো লাস্টের দিকে বলেছে যমুনা লিমিটেড জমি ও দালান কোটা ক্রয়ের জন্য অনুমোদিত মূলধনের 20% শেয়ার ইস্যু করেছে। তো এই হচ্ছে অঙ্ক। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্নে বলেছে শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো চলো আমরা ক নম্বরের সমাধান করার চেষ্টা করি। ক নম্বরটা একটি তত্ত্বীয় প্রশ্ন, এই যে উত্তর ক, শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য। তো এখানে শেয়ার বলতে কি বুঝি আমরা একটু লক্ষ্য করি, মূলধনের ক্ষুদ্রতম অংশ বা এককে শেয়ার বলে। যেমন আমরা একটি উদাহরণ লক্ষ্য করি, একটি কোম্পানির মোট শেয়ার মূলধন হচ্ছে 20 লক্ষ টাকা, যার 2 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে এক একটা শেয়ারের মূল্য হবে 10 টাকায়। 10 টাকা কিভাবে হলো লক্ষ্য করি, এই যে 20 লক্ষ টাকাকে আমরা যদি এই 2 লক্ষ শেয়ার দিয়ে ভাগ করি তাহলে প্রতি শেয়ারের মূল্য 10 টাকা হবে। এই হচ্ছে শেয়ার, বিশেষ করে উদাহরণ সহ এভাবে আমরা দেখাতে পারি। এরপর আসি স্টক বলতে কি বুঝি। কোম্পানি আইনের বিধান মতে পরিশোধিত মূলধনের সম্পূর্ণ অংশকে বা এর যে কোনো অংশকে পরিমেল নিয়মাবলী অনুযায়ী স্টক বলে। যেমন একটি কোম্পানির পরিশোধিত মূলধন যদি 10 লক্ষ টাকা হয়, এই সম্পূর্ণ মূল্যকে অথবা অংশ বিশেষ 3 লক্ষ টাকা হতে পারে, যাকে স্টক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। স্টকের অঙ্ক সব সময় টাকায় অঙ্কে প্রকাশিত হবে, অর্থাৎ স্টক কখনো প্রতিটি এত টাকা করে এতটি এইভাবে থাকবে না, স্টক থাকবে নির্দিষ্ট টাকায়। তো এইভাবে আমরা শেয়ার এবং স্টকের সংজ্ঞা এইভাবে আমরা প্রথমে দিতে পারি। তো এবার আমরা শেয়ার এবং স্টকের মধ্যে পার্থক্য নিম্নরূপ আমরা এইভাবে লিখতে পারি, শেয়ার এবং স্টক উভয় কোম্পানির মূলধনের অংশ হলেও এদের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে, যা নিম্নে উল্লেখ করা হলো। তো সক আকারে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, বাম দিকে লিখবো শেয়ার, ডান দিকে লিখবো স্টক। এখানে লিখবো মূলধনের ক্ষুদ্রতম অংশকে বা এককে শেয়ার বলে, স্টক লিখবো পরিশোধিত মূলধনের সম্পূর্ণ অংশকে বা যে কোনো একটি অংশ বিশেষকে পরিমেল নিয়ম অনুযায়ী স্টক বলে। কোম্পানি গঠনের পর প্রথমে শেয়ার সদস্যদের মধ্যে বিলি করা হয়, কিন্তু শেয়ারের সম্পূর্ণ মূল্য আদায় হলে পরিচালকদের সিদ্ধান্ত ক্রমে স্টকে রূপান্তর করা হয়। তো এইভাবে আমরা পার্থক্য আরো লিখতে পারি, লক্ষ্য করি আরো কিছু পার্থক্য লিখতে পারি। কোম্পানির মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিলি আবশ্যক, অর্থাৎ শেয়ার বিলি না করলে আমাদের মূলধন সংগ্রহ করা যাবে না, কিন্তু স্টক সিদ্ধান্ত অনুযায়ী বিলি করা হয়, এটি বিলি করা আবশ্যক নয়, অর্থাৎ স্টকটা নির্ভর করে এই পরিচালকদের সিদ্ধান্ত ক্রমে। পরবর্তীতে আরো পার্থক্য লিখতে পারে এইভাবে, শেয়ারের মূল্য সম্পূর্ণ আদায়কৃত নাও হতে পারে, অনাদায় বা বকেয়া থাকতে পারে এই ক্ষেত্রে, কিন্তু স্টকের মূল্য অবশ্যই আদায়কৃত হতে হবে, এটি কখনো বকেয়া থাকতে পারবে না। শেয়ার সংখ্যায় বিবেচনা করা হতে পারে, যেমন প্রতিটি 10 টাকা দরে 10,000 শেয়ার, কিন্তু স্টক কখনো সংখ্যায় বিবেচনা করা হবে না। যেমন এখানে স্টকটির মূল্য বলা যেতে পারে 10,000, 20,000, 30,000, 1 লক্ষ, স্টক কখনো প্রতিটি এত এত টাকা করে এইভাবে উল্লেখ থাকবে না, স্টক থাকবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যেটি টাকার অঙ্কে পরিমাপযোগ্য। তো এইভাবে আমরা স্টক এবং শেয়ারের মধ্যে পার্থক্য লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছিল সমহারে ও অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনে জাবেদাভুক্তকরণ,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দীপকের আলোকে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই যে পদ্মা লিমিটেড সমূহারে শেয়ার বিলি করেছিল 40% এবং মেঘনা লিমিটেড প্রতিটি 2 টাকা ওদিআরে বিক্রি করেছিল 50% এবং উভয় কোম্পানি 20% অতিরিক্ত পেয়েছে। তো আমাদের এই জাবেদা করতে বলেছে এই 2টা কোম্পানির। তো আমাদের জাবেদা করার পূর্বে কিছু খসড়া করে নেওয়া উচিত, আমাদের কিছু গণনা কার্য করে নেওয়া উচিত। তো সমাধানের ক্ষেত্রে আমরা এই যে উদ্দীপকের অংশটুকু কিছু এখানে নিয়ে এসেছি, এই উদ্দীপক দেখে আমরা যাতে সহজে গণনা করতে পারি। তোমরা এই উদ্দীপকের অংশের উপরে লেখার প্রয়োজন নাই। আমি কিভাবে এই যে নিচের অংশ কিভাবে গণনা করতে হবে লক্ষ্য করি। গণনা কার্য, অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা দরের এই 1 লক্ষ শেয়ার হবে আমরা যেটি এই উদ্দীপকে পেয়েছি, এবং পদ্মা লিমিটেডের সমহারে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত হবে, এই 1 লক্ষ গুণ এই যে 40%, তাহলে 1 লক্ষ 40% হবে আমাদের 40,000 শেয়ার। এবার আমরা গণনা করব পদ্মা লিমিটেড কতটি শেয়ার অতিরিক্ত সহ 20% অতিরিক্ত সহ কতটি আবেদনপত্র পেল। এই যে নিচে বলা আছে কিন্তু অতিরিক্ত আবেদন পাওয়া গেছে 20%। আমি উদ্দীপকের যে অংশটুকু এই সমাধানের জন্য প্রয়োজন সেটুকু এখানে নিয়ে এসেছি। তো এবার আমরা লক্ষ্য করি এই 40,000 এর 20% বেশি পেয়েছে, তাহলে 40,000 যোগ 40,000 এর 20% সমান কত হবে, 40,000 এর 20% 8,000, তাহলে 40,000 আর এই 8,000 দুইটা যোগ করে আমাদের এখানে মোট হবে 48,000 শেয়ার, যেটি এই পদ্মা লিমিটেড মোট পেয়েছে। তো এবার আমরা পদ্মা লিমিটেড এর হিসাবের বইতে জাবেদা করবো। তা নিয়ে জাবেদা করার জন্য আমরা জাবেদা শখ অঙ্কন করেছি, আমরা জাবেদা শখ অঙ্কন করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা এই যে উপরে কয়টা আবেদনপত্র পেয়েছে 48,000 এবং ফেরত দেওয়া হয়েছে 8,000, আমি উপরে ছোট্ট করে লিখে লিখে রেখেছি যাতে সহজে এখানে সমাধান করতে পারি। তো প্রথমে আমরা জাবেদায় লিখবো ব্যাংক হিসাব ডেবিট, কেননা টাকা ব্যাংকে জমা হয়, শেয়ারের টাকা ব্যাংক হিসাবে। টাকা কত লিখবো, এই 48,000 গুণ 10 টাকা 4,80,000 হবে, এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কেননা শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হচ্ছে, সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে এই টাকাটা দ্বারা। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 10 টাকা ধরে 48,000টি শেয়ার আবেদনপত্র পাওয়া গেল। তারপরে এইখানে একটি দাগ দিব আমরা। দাগ দেওয়ার পরে এবার আমরা দ্বিতীয় জাবেদাটি করব। আমরা জানি এই ক্ষেত্রে 2টা জাবেদা হবে এই পদ্মা লিমিটেডের। তো দ্বিতীয় জাবেদাটি করার সময় আমরা প্রথমে যে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে এই 4,80,000 টাকা। আর এই ক্ষেত্রে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে যতটি শেয়ার ইস্যু করেছিলাম, আমরা ইস্যু করেছিলাম কত, 40,000 শেয়ার। তো 40,000 গুণ 10 টাকা 4,00,000 টাকা হবে, এবং এই 4,80,000 হতে 4,00,000 বিয়োগ করে যে 80,000 অবশিষ্ট থাকে এটা ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ এই যে বলেছে ফেরত দেওয়া হলো 8,000 শেয়ার। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 10 টাকা ধরে 40,000 শেয়ারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর এবং অতিরিক্ত 80,000 টাকা ফেরত দেওয়া হলো। এইভাবে তোমরা সুন্দর করে জাবেদা উপস্থাপন করতে পারো, আশা করি এখন তোমরা পারবে। তো এবার আমরা মেঘনা লিমিটেড এর এই গণনা কার্য করব। মেঘনা লিমিটেড এর আমরা জাবেদা করার পূর্বে কিছু গণনা কার্য করে নিব। অনুমোদিত মূলধন পূর্বের ন্যায় ছিল 1 লক্ষ শেয়ারে বিভক্ত। মেঘনা লিমিটেড এর ওদিয়ারে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ হবে এই 1 লক্ষ, এই 1 লক্ষ শেয়ার ইন্টু এই যে 50% বিলি করেছিল, 50% উদ্দীপকে বলা ছিল, তাহলে 50,000 শেয়ার। তাহলে এখানে অতিরিক্ত আবেদন সহ আমাদের হবে এই 50,000 শেয়ার যোগ এই 50,000-এর উপর আবার 20% অতিরিক্ত, তাহলে 50,000 আর 20% এইটা হবে 10,000, 50,000 10 যোগ করে 60,000 হবে, 60,000 শেয়ার হবে এই মেঘনা লিমিটেড মোট পেয়েছে আবেদনপত্র। এবার আবার শেয়ার প্রতি 2 টাকা ওদিয়ার সহ ইস্যু মূল্য কত হবে, একটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা, সেই 10 টাকার সাথে 2 টাকা যোগ করে 12 টাকা হবে। তাহলে আমরা অঙ্ক করার পূর্বে যে পেজে আমরা অঙ্ক করবো তার পূর্বে আমরা এই গণনা কার্যটুকু করে নিবো, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। তো এবার আমরা জাবেদা করবো, তাই না? তো জাবেদা করার সময় আবার জাবেদা শখ অঙ্কন করবো। আমরা আবার কোনায় লিখে রাখলাম মোট কতটি আবেদনপত্র পেলাম 60,000, ফেরত দিলাম কত 10,000, ওদিয়া ছিল 2 টাকা, এই কোনায় ছোট করে লিখে রাখলাম আমাদের অঙ্ক করার সুবিধার্থে। তোমাদের এই অংশটুকু লেখার দরকার নেই, উপরের যে কোনায় আমি যেটুকু লিখেছি আমি বোঝানোর জন্য লিখছি, কারণ হিসাব বিজ্ঞান একটি বোঝার বিষয়, না বুঝে অঙ্ক করলে পরে তোমার এইচএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে তুমি নিজে পারবে না, সেজন্য আমি বুঝিয়ে দিচ্ছি। তো এবার জাবেদার ভিতরে কি লিখবো, তাই না? আমরা সেই পূর্বের মতো ব্যাংক হিসাব ডেবিট লিখবো, কত টাকা লিখবো, এই যতটি আবেদনপত্র পেয়েছি 60,000 ইন্টু 12 টাকা হবে এখানে কিন্তু 2 টাকা ওদিয়ার সহ, তাহলে 7,20,000 টাকা হবে। আবার শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করবো পূর্বের মতো, এখানেও হবে 7,20,000 টাকা। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 2 টাকা ওদিয়ার সহ 12 টাকা দরে এই 60,000টি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তারপরে এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে 2 নম্বর জাবেদাটি করবো। তো এখানে দ্বিতীয় জাবেদাটি কিন্তু ওদিয়ার আছে, সেজন্য আমরা জাবেদা করবো শেয়ার আবেদন হিসাব ডেবিট এই 7,20,000 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যতটি শেয়ার ইস্যু করেছিলাম 50,000 শেয়ার ইস্যু করেছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে গণনা কার্যে দেখিয়েছি 50,000 শেয়ার ইস্যু করেছিলাম, তাহলে সে 50,000 শেয়ার ইন্টু 10 টাকা হবে, সেজন্য এখানে হবে 5 লক্ষ টাকা। শেয়ার ওদিয়ার হিসাব ক্রেডিট করব 1 লক্ষ টাকা, কেননা এই যে 1 লক্ষ টাকা ওদিয়ার হবে কিভাবে, আমরা যে 50,000 শেয়ার ইস্যু করবো সেটা গুণ 2 টাকা করে ওদিয়ার ছিল। তারপর আবার ব্যাংক হিসাব ক্রেডিট হবে এই 7,20,000 থেকে উপরের 2টা বিয়োগ করে যে টাকাটা হয় এটা ব্যাংক হিসাব ক্রেডিট হবে,
এবং এখানে আমরা ব্যাখ্যা লিখবো প্রতিটি 10 টাকা ধরে 50,000 শেয়ারের অর্থ মূলধন হিসাবে এবং 1 লক্ষ টাকা উদ্ধার হিসেবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত 1,20,000 টাকা ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা ব্যাখ্যা সহ সুন্দর করে লিখলে তোমরা পূর্ণ নম্বর পাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে যমুনা লিমিটেডের শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা ভুক্ত করতে বলেছে। তো যমুনা লিমিটেডের এখানে লক্ষ্যগুলো দেখতে পাই, এই যে যমুনা লিমিটেড 1 টাকা অবহারে অর্থাৎ 10 টাকা শেয়ার 1 টাকা কমে বিক্রি করেছে 9 টাকা দামে, 30% ইস্যু করেছে এবং 20% অতিরিক্ত পেয়েছে। এবং যমুনা লিমিটেড আরো বলেছে যমুনা লিমিটেড জমি ও দালান কোটা ক্রয়ের জন্য অনুমোদিত মূলধনের 20% অতিরিক্ত শেয়ার আরো ইস্যু করেছে জমি ক্রয়ের জন্য। তো এই তথ্যগুলো নিয়ে যদি আমরা এখন যমুনা লিমিটেডের বইতে, তো এই ক্ষেত্রে জাবেদা করার পূর্বে আমাদের আবার সেই পূর্বের মতো আমরা গণনা কার্য করে নিব। যমুনা লিমিটেডের 1 টাকা অবহারে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত হবে লক্ষ্য করি। ইস্যুকৃত এখানে বলেছিল 1,30%। এই যে উপরে আমি যমুনা লিমিটেডের উদ্দীপকের অংশটুকু নিয়ে এসেছি, যে মূলধনের 30% ইস্যু করলো, তো 1,30% তাহলে 30,000 শেয়ার ইস্যু করেছে। এরপর আমরা অতিরিক্ত 20% যেহেতু পেয়েছি, তাহলে অতিরিক্ত 20% সহ মোট আবেদনপত্র কত হবে, এই 30,000 আবার 30,000 এর উপরে 20% আরো যোগ হবে, তাহলে মোট 36,000 হবে। 30,000 আর 30,000 এর উপরে 20% 6,000, তার 30,000 আর 6,000 দুটো যোগ করে 36,000 শেয়ার হবে। এরপর আমরা এই 1 টাকা অবহারে তাহলে ইস্যু মূল্য কত হবে, কয় টাকা দামে বিক্রি করলো শেয়ারটা, ইস্যু মূল্য হবে এই 10 টাকা থেকে 1 টাকা বিয়োগ করে 9 টাকা, অর্থাৎ 10 টাকা থেকে 1 টাকা অবহার হলে 9 টাকা দরে শেয়ারটি বিক্রি করেছে। আবার জমি ক্রয় বাবদ শেয়ার ইস্যু কয়টা করেছে, এই যে উপরে বলা ছিল কিন্তু এই যে যমুনা লিমিটেড জমি ও দালান কোটা ক্রয়ের জন্য অনুমোদিত মূলধনের 20% শেয়ার ইস্যু করেছে, তাহলে এই ক্ষেত্রে এই 1,20,000 20,000 শেয়ার জমি ক্রয়ের জন্য ইস্যু করেছে। তো এই তথ্যগুলির আলোকে আমরা এখন জাবেদা করব, তাই না? তো জাবেদা করার সময় আমরা প্রথমে এই যে 36,000 শেয়ার নিয়ে জাবেদা করব, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, পূর্বের মতো। তো চলো জাবেদা করি। তো এই যে আমরা জাবেদা সহ অঙ্কন করেছি যমুনা লিমিটেডের হিসাবের বইতে জাবেদা, বিশেষ করে এখানে আমরা একটা কাজ করতে পারি, কোন যে মোট কয়টা আবেদনপত্র পেয়েছে 36,000, ফেরত দেওয়া হয়েছে 6,000, অবহার হচ্ছে 1 টাকা, এর পরিপ্রেক্ষিতে আমরা এখন জাবেদা করবো। আমি এখানে ছোট্ট করে লিখে রাখলাম জাবেদা করার সুবিধার্থে, তোমাদের এই উপরের অংশটুকু লেখার দরকার নেই, আমি বারবার বলছি কিন্তু। তো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 9 টাকা গুণ এই 36,000 শেয়ার। ব্যাখ্যা লিখবো প্রতিটি 1 টাকা অবহার বাদে 9 টাকা দরে 36,000টি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তাহলে 9 দিয়ে যদি 36,000 কে গুণ করি তাহলে 3,24,000 টাকা হবে। এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পর আমরা 2 নম্বর জাবেদা করবো। 2 নম্বর জাবেদা কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে এই 3,24,000 টাকা, তারপরে আবার শেয়ার মূলধনী অবহার হিসাব ডেবিট হবে। অবহার হিসাব ডেবিট কয় টাকা লিখবো, ওই যে আমরা 30,000 শেয়ার ইস্যু করেছিলাম, 30,000 গুণ 1 টাকা, তাহলে 30,000 টাকা হবে অবহারে। আর মূলধন হিসাবে কত হবে, মূলধন হিসাবে হবে এই 30,000 গুণ 10 টাকা, 30,000 গুণ 10 টাকা করে মূলধন হিসাব ক্রেডিট হবে। এবং আবার ব্যাংক হিসাব ক্রেডিট হবে আমরা লিখবো 54,000 টাকা। কিভাবে হলো, এই ডেবিট দুইটা বিয়োগ যোগ করে ক্রেডিট 3 লক্ষ বিয়োগ করে 54,000 টাকা হবে, যেটি ব্যাংক হিসাব ক্রেডিট হবে কারণ আমরা ফেরত দিব। অন্যভাবে যদি বের করতে চাই তাহলে 6,000 কে 9 টাকা দিয়ে গুণ করে 54,000 টাকা হবে। ব্যাখ্যা লিখবো প্রতিটি 10 টাকা দরে 30,000 শেয়ারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো, 30,000 টাকা অবহার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত 54,000 টাকা ফেরত দেওয়া হলো। ব্যাখ্যাটি একটু ছোট করে লিখেছি, আমি আরো একটি জাবেদা হবে এখানে ধরানোর জন্য ছোট করে লিখেছি। এরপরে দাগ দেওয়ার পরে আমরা ভূমি ও দালান কোটা ক্রয় করেছি, ভূমি ও দালান কোটা ক্রয় করেছিলাম কত টাকায়, এখানে কিন্তু বলা ছিল অঙ্কে যে 20%, 20,000 শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যের অর্থাৎ 2 লক্ষ টাকা দিয়ে ভূমি ও দালান কোটা কিনেছি, তাই না? এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে কত টাকা, এই 2 লক্ষ টাকা, অর্থাৎ শেয়ারের বিনিময়ে ভূমি ক্রয় করেছি, তাহলে ভূমি ও দালান কোটা হিসাব ডেবিট হবে এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 10 টাকা দরে 20,000টি শেয়ার ইস্যু করে জমি ক্রয়। তো এইভাবে তোমরা যমুনা লিমিটেডের বইতে 3টা জাবেদা করতে পারো, আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নম্বরে বলেছে সকল কোম্পানির পৃথকভাবে ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছে, অর্থাৎ এখানে পদ্মা মেঘনা যমুনা 3 কোম্পানি লিমিটেডের বইতে 3 বার ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে। তো আমরা চলমান যে সঙ্গে ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি, তো এই যে উত্তর ঘ আমরা এইভাবে লিখতে পারি, পদ্মা লিমিটেডের হিসাব বইতে এই ব্যাংক হিসাব, ডান দিক হিসাবের কোড নাম্বার হবে, আমরা জানি এই চলমান যে সব খতিয়ানি সব হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জেড ডেবিট ক্রেডিট। তো এই ক্ষেত্রে আমরা ভিতরে কি লিখবো, তাই না? তো ভিতরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে পদ্মা লিমিটেডের জাবেদাটি দেখি, সেই জাবেদায় আমাদের ব্যাংক হিসাব কয় জায়গায় ছিল আমরা একটু দেখে আসি। তো এই যে আমরা পদ্মা লিমিটেডের হিসাবের বইতে যদি জাবেদাটি লক্ষ্য করি তাহলে 2 জায়গায় ব্যাংক হিসাব আছে। এই যে ব্যাংক হিসাব ডেবিট হবে 4,80,000 টাকা, নাম লিখবো শেয়ার আবেদন, এবং এই ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে লিখবো 80,000 টাকা, নাম লিখবো শেয়ার আবেদন। অর্থাৎ ব্যাংক হিসাবের একবার ডেবিটে টাকা লিখবো 4,80,000,
আরেকবার ব্যাংক হিসাবের ক্রেডিটে টাকা লিখবো এই 80,000। চলো কিভাবে লিখতে হয় আমরা খতিয়ানে দেখি। অর্থাৎ আমরা এবার খতিয়ানে লিখবো, এইখানে লিখবো শেয়ার আবেদন হিসাব জাবেদা দেখে, এবং টাকা লিখবো ডেবিট দিকে 4,80,000। এই ডেবিটের টাকাটা জেরের ডেবিটে চলে যাবে। তারপর আবার আমরা দেখলাম আরেকটি জাবেদা ছিল ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা, তো ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো 80,000 টাকা, নাম লিখবো আবার এখানে শেয়ার আবেদন হিসাব। এবারে 4,80,000 থেকে 80,000 বিয়োগ করে আমরা এখানে টাকা লিখবো 4,00,000 টাকা। অনুরূপ ভাবে আমরা আবার মেঘনা লিমিটেড এর হিসাবের বইতে ব্যাংক হিসাব প্রস্তুত করব জাবেদা দেখে। তো জাবেদায় আমাদের এখানে থাকবে শেয়ার আবেদন হিসাব বলে আমরা জাবেদা দেখে লিখবো এই 7,20,000 টাকা আছে। আমি এখন জাবেদা যাচ্ছি না, তোমরা এখন পারবে। এই 7,20,000 টাকা আবার ডেবিট দিকে লিখবো। আবার শেয়ার আবেদন হিসাব লিখে ক্রেডিট দিকে ছিল সম্ভবত এই 1,20,000 টাকা, তো 1,20,000 টাকা লিখবো। 7,20,000 থেকে 1,20,000 বিয়োগ করে এই 6,00,000 টাকা হবে। তো এইভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি। আমি চলমান জেরক্সে করেছি, তোমরা চলমান জেরক্সেও করতে পারো, টি সকেও করতে পারো। তো এবার আসি যমুনা লিমিটেড এর বইতে ব্যাংক হিসাব। তো যমুনা লিমিটেড এর বইতে ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আবার অনুরূপ লিখবো শেয়ার আবেদন হিসাব। তোমরা জাবেদা দেখো, জাবেদা কিন্তু ডেবিট দিকে আছে এই 3,24,000 টাকা ব্যাংক হিসাবের বিপরীতে, এবং নাম লিখবো শেয়ার আবেদন হিসাব, টাকাটা ডেবিট দিকে চলে যাবে। আবার 2 নম্বর জাবেদার ক্রেডিট আছে, দেখো ব্যাংক হিসাব, জাবেদা দেখলে তোমরা বুঝতে পারবে খাতায়। সেই জাবেদার ক্রেডিট আছে কত, ওইখানে আছে এই 54,000 টাকা। এবার 3,24,000 থেকে 54,000 বিয়োগ করলে 2,70,000 টাকা হবে, যেটি ব্যাংক হিসাবের উদ্বৃত্ত হিসাবে গণ্য হবে। তো এইভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি, আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। এখানে সবার শেষে অঙ্গ নাম্বার বলেছে সকল কোম্পানির পৃথকভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো আর্থিক বিবরণী আমাদের 3 বার করতে হবে। তো প্রথমে আসি পদ্মা লিমিটেড এর বইতে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমরা এইভাবে সক অঙ্কন করতে পারি, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো আর্থিক বিবরণী সহজ করার জন্য উপরে কিছু তথ্য আমি কোনায় লিখে রেখেছি, তোমাদের এই তথ্য লেখার দরকার নেই, কিন্তু আমি বোঝার জন্য লিখে রেখেছি। আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আমরা কি লিখবো, সম্পদ সমূহ লিখবো। তো সম্পদ সমূহ লেখার পরে এখানে আমরা স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সব ধারাবাহিক ভাবে লিখতে হয়। তো এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই, কিন্তু চলতি সম্পদ আছে। তো চলতি সম্পদ এখানে আমরা লিখবো কত টাকা লিখবো, চলতি সম্পদ, চলতি সম্পদ লিখবো ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি পদ্মা লিমিটেড যত টাকা পেয়েছি, তো ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা পেয়েছিলাম 4,00,000 টাকা। কিছুক্ষণ আগে ব্যাংক জমার উদ্বৃত্ত বের করে দেখিয়েছি। এই 4,00,000 টাকার সম্পদ আর কোনো সম্পদ নাই, এখানে একটি দাগ দিব, যোগ করে নিচে লিখবো, নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ। এবার লিখবো শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ। তো শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ লেখার জন্য এই যে প্রয়োজনীয় অংশটা আমি উপরে নিয়ে এসে রেখেছি, এই অংশটুকু উপরে কোনায় নিয়ে এসে রেখেছি, এটা তোমাদের লেখার দরকার নেই অঙ্কে, আমি বোঝানোর জন্য নিয়ে এসেছি। তো প্রথমে লিখবো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন এই যে প্রতিটি 10 টাকা ধরে 1,00,000 শেয়ার, তাহলে এখানে লিখবো প্রতিটি 10 টাকা ধরে 1,00,000 শেয়ার, এখানে 10,00,000 টাকা হবে, গুণ করে 1,00,000 কে 10 দিয়ে গুণ করে নিচে ডাবল দাগ দিব, কেননা এটি আমাদের কোনো যোগ করার প্রয়োজন হবে না পরবর্তীতে, সেজন্য ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। তারপর লিখবো ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এখানে আমাদের হবে এই যে 40% ইস্যু করেছিল, তাহলে 1,00,000 টাকা 40% সম্ভবত 40,000 শেয়ার হবে। এখানে লিখবো যে প্রতিটি 10 টাকা ধরে 40,000 শেয়ার, এবং এই টাকাটা যেহেতু আদায়কৃত কথাটা লেখা আছে, তাই শেষের ঘরে লিখবো 4,00,000 টাকা। 40,000 কে 10 দিয়ে গুণ করে 4,00,000 টাকা হয়েছে। এটা নিচে ডাবল দাগ দিব না, এটা নিচে একটা দাগ দিব, এই 4,00,000 টাকা নিচে নামায়ে ডাবল দাগ দিব, এবং এখানে লিখবো মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি, আশা করি এখন তোমরা পারবে। তো এবার আমরা মেঘনা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো মেঘনা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য যে প্রয়োজনীয় অংশটুকু লাগবে আমি উপরে কোনায় নিয়ে এসে রাখলাম, সহজে এটা দেখে আমরা যাতে করতে পারি। আবার সেই সম্পদ সমূহ লিখবো ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কত পেয়েছিলাম মেঘনা লিমিটেড এর, এই 6,00,000 টাকা পেয়েছিলাম, এবং এটা নিচে দাগ দিয়ে, নিচে লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ পূর্বের মতো। শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ লিখবো। অনুমোদিত মূলধন পূর্বের মতো হবে, প্রতিটি 10 টাকা ধরে 1,00,000 শেয়ার, এখানে 10,00,000 টাকা হবে, এবং এটা নিচে ডাবল দাগ দিব। তারপর হবে স্বীকৃত, বিলিকৃত, আদায়কৃত, এখানে হবে প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার ইস্যু করেছিল, কারণ এই যে উপরে বলা আছে 1,00,000 শেয়ার ছিল, তার মধ্যে 50,000 ইস্যু করেছে, তাহলে 50,000 কে 10 দিয়ে গুণ করলে 5,00,000 টাকা হবে, এটা শেষের ঘরে লিখবো। তারপর আবার এই অঙ্কে অধিহার ছিল, তো অধিহার লেখার পূর্বে আমরা হেডিং লিখবো সঞ্চিত উদ্বৃত্ত সমূহ, দিয়ে এখানে লিখবো শেয়ার অধিহার। শেয়ার অধিহার হিসাব কয় টাকা ছিল, শেয়ার অধিহার হিসাব আমরা জাবেদায় দেখেছি প্রতিটি 2 টাকা ধরে 50,000 কে গুণ করে 1,00,000 টাকা হবে, 5,00,000 আর 1,00,000 দুইটা যোগ করে এই 6,00,000 টাকা হলো, এবং পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মোট সম্পদ এবং মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ দুইটা কিন্তু সমান সমান হবে, নিচে ডাবল দাগ দিব। তো এবার সবার শেষে আসি আমরা এই যমুনা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যমুনা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে লিখবো সম্পদ সমূহ, তারপর লিখবো স্থায়ী সম্পদ। এই অঙ্কে কিন্তু একটা স্থায়ী সম্পদ ছিল, সেটি হচ্ছে এই যে জমি ক্রয়ের জন্য 20,000 শেয়ার ইস্যু করেছিল, অর্থাৎ 2,00,000 টাকা আমরা দেখেছি জাবেদায়।
জাবেদায় 2 লক্ষ টাকা ছিল জমি নামে, জমিও দালান কোটা অথবা ভূমিও দালান কোটা নামে লিখবো আমরা সম্পদ পাশে এই 2 লক্ষ টাকা। তারপরে স্থায়ী সম্পদের পরে হেডিং দিব চলতি সম্পদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে স্থায়ী সম্পদ চলতি সম্পদের নিচে তোমরা এই ভূমি ও দালান কোটা অন্যান্য কিছু লিখতে পারো, কিন্তু আমি জায়গা সেভ করার জন্য এক পেজে যেহেতু টোটালটা দেখাচ্ছি একটা স্লাইডে বড় করে, সেজন্য আমি পাশে দেখাচ্ছি। চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত কত ছিল মনে আছে? ব্যাংক জমার উদ্বৃত্ত 2 লক্ষ 70 হাজার টাকা ছিল। আমরা যখন ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করলাম ব্যাংক হিসাব তখন দেখেছি। তারপরে আমরা কি করব, অসমন্বিত ব্যয়। তো অসমন্বিত ব্যয় বলতে এখানে আমরা ভুয়া সম্পত্তি অর্থাৎ এখানে যে শেয়ার অবহার ছিল এই অঙ্কে, সে শেয়ার অবহারটা কিন্তু অসমন্বিত ব্যয়ের মধ্যে পড়ে। অসমন্বিত ব্যয় লিখে শেয়ার অবহার লিখবো। শেয়ার অবহার এই অঙ্কে ছিল সম্ভবত এই 30,000 টাকা, প্রতিটি 1 টাকা করে 30,000 দিয়ে গুণ হবে। তারপর আমরা কি করবো, এই 3টা যোগ করব, যোগ করে নিচে নামাবো, 5 লক্ষ টাকা হবে। পাশে লিখবো এই মোট সম্পদ, নিচে ডাবল দাগ দিব। তো এইভাবে আমরা সম্পদ পাশ শেষ করলাম, তাই না? এবার আমরা কি করব, শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ। এই যে উপরে ছিল 10 টাকা ধরে 1 লক্ষ শেয়ার, এখানে নিয়ে এসে রেখেছি আমি উদ্দীপকের কিছু অংশ। তো এবার আমরা অনুমোদিত মূলধন পূর্বের মতো লিখবো, প্রতিটি 10 টাকা ধরে 1 লক্ষ শেয়ার, 2টা গুণ করে আমাদের 10 লক্ষ টাকা হবে, নিচে ডাবল দাগ দিয়ে দিব। তারপর লিখবো ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত পূর্বের মতো, প্রতিটি 10 টাকা ধরে 50,000 শেয়ার। এখানে যেহেতু অধিয়ার নাই সেজন্য আমাদের এই 50,000 কিভাবে হলো, একবার আমরা ইস্যু করেছি 30,000 30%, আর একবার ইস্যু করেছি 20% 20,000। তাহলে 30,000 আর 20,000 দুইটা যোগ করে 50,000 শেয়ার আমরা ইস্যু করেছি মোট। তাহলে 10 দিয়ে 50,000 কে গুণ করলে এখানে হবে আমাদের 5 লক্ষ টাকা। নিচে একটা দাগ দিয়ে এখানে লিখে ডাবল দাগ দিব, পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায় সমূহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে তোমরা এই অঙ্কের সমাধান নিজেই করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং পরবর্তী এই চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। খোদা হাফেজ।